এবার বন্ধু খোঁজার পালা প্রথমে পরিচিত এবং সমমনা ব্যক্তিদের নিকট বন্ধুত্বের প্রস্তাব পাঠানো যেতে পারে এরপর ওই সব বন্ধুদের সূত্র ধরে আরও বন্ধু যুক্ত হওয়ার প্রক্রিয়া শুরু করা যাবে তখন থেকে বাঁচ বিচার করে বন্ধু নির্বাচন করতে হবে মনে রাখা যেতে পারে যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে শুধু তাদের কাছেই বন্ধুত্বের প্রস্তাব পাঠাতে হবে কারণ যাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই তারা তাদের ইমেল ঠিকানায় বন্ধুত্বের প্রস্তাব পেয়েও ফেসবুক বন্ধু হতে পারবেন না বন্ধুত্বের প্রস্তাব পাঠানোর জন্য টাইম লাইনের টপ বারে ফাইন্ড ফ্রেন্ডস বোতামে ক্লিক করলে নতুন একটি উইন্ডো আসবে এই উইন্ডোর উপরের বাম পাশে লেখা রয়েছে নো নিউ ফ্রেন্ড রিকোয়েস্টস অর্থাৎ এখনও পর্যন্ত কোনো বন্ধুত্বের প্রস্তাব পাঠানো হয়নি উইন্ডোর নিচের দিকে ইনভাইট ইউর ফ্রেন্ডস ফিল্ডে টাইপ করা হলো জালাল মিয়া ফিফটি ওয়ান অ্যাট জিমেইল ডট কম ইনভাইট ফ্রেন্ড বোতামে ক্লিক করা হলো ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হলো ওয়ান অফ দ্য ইমেল অ্যাড্রেস ইউ এন্টার্ড ম্যাচড সামওয়ান হু হ্যাজ অলরেডি জয়েন্ড ফেসবুক আ ফ্রেন্ড রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ট টু দ্য ফলোয়িং পারসন জালাল মিয়া ফিফটি ওয়ান অ্যাট জিমেল ডট কম ওকে বোতামে ক্লিক করতে হবে ইনভাইট ইউর ফ্রেন্ডস ফিল্ড শূন্য হয়ে যাবে একই নিয়মে বিশ্ববাবু অ্যাট জিমেল ডট কম ঠিকানায় বন্ধুত্বের প্রস্তাব পাঠানো হলো সেতুর রহমান সেভেন্টি ওয়ান অ্যাট জিমেল ডট কম ঠিকানায় বন্ধুত্বের প্রস্তাব পাঠানো হলো এবং আক্তার ডট জেসমিন অ্যাট জিমেইল ডট কম ঠিকানায় বন্ধুত্বের প্রস্তাব পাঠানো হলো এদের সবারই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে আতিয়া মজুমদার যাদের কাছে বন্ধুত্বের প্রস্তাব পাঠালেন তারা বন্ধুত্বের প্রস্তাব গ্রহণ করতে পারেন আবার নাও করতে পারেন বন্ধুত্বের প্রস্তাব গ্রহণ করা হলে আতিয়া মজুমদারের সঙ্গে তাদের ফেসবুক বন্ধুত্ব স্থাপিত হয়ে যাবে দেখা যাচ্ছে বিশ্ববাবুর ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট তালিকায় আতিয়া মজুমদারের পাঠানো বন্ধুত্বের প্রস্তাব এসেছে প্রস্তাব বরাবর ডান দিকে কনফার্ম এবং ডিলিট রিকোয়েস্ট নামে দুটি বোতাম রয়েছে কনফার্ম বোতামে ক্লিক করলে বন্ধুত্বের প্রস্তাব গৃহীত হবে ডিলিট রিকোয়েস্ট বোতামে ক্লিক করলে বন্ধুত্বের প্রস্তাব নাকচ হয়ে যাবে বিশ্ববাবু কনফার্ম বোতামে ক্লিক করলেন বন্ধুত্বের প্রস্তাব গৃহীত হয়ে গেল এবং কনফার্ম বোতামটি সাজেস্ট ফ্রেন্ডস বোতামে পরিণত হয়ে গেল বিশ্ববাবু মনে করলে এই বোতামটিকে ক্লিক করে আতিয়া মজুমদারের জন্য আরও কিছু মানুষের কাছে বন্ধুত্বের প্রস্তাব পাঠানোর পরামর্শ দিতে পারেন সেতু রহমানের ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট তালিকায় আতিয়া মজুমদারের পাঠানো বন্ধুত্বের প্রস্তাব এসেছে সেতু রহমান কনফার্ম বোতামে ক্লিক করলেন বন্ধুত্বের প্রস্তাব গৃহীত হয়ে গেল এবং একই রকমভাবে ভাবে কনফার্ম বোতামটি সাজেস্ট ফ্রেন্ডস বোতামে পরিণত হয়ে গেল সেতু রহমান মনে করলে এই বোতামটিকে ক্লিক করে আতিয়া মজুমদারের জন্য আরও কিছু মানুষের কাছে বন্ধুত্বের প্রস্তাব পাঠানোর পরামর্শ দিতে পারেন অথবা স্কিপ বোতামে ক্লিক করে পরামর্শ দেওয়া থেকে বিরত থাকতে পারেন এ পর্যায়ে আতিয়া মজুমদার তার ফেসবুকে প্রবেশ করে দেখতে পারেন তার পাঠানো বন্ধুত্বের প্রস্তাব কেউ গ্রহণ করেছে কি না আতিয়া মজুমদারকে তাঁর ফেসবুকে প্রবেশ করার জন্য গুগলের অ্যাড্রেস বারে ফেসবুক টাইপ করে কিবোর্ডের কন্ট্রোল বোতাম চেপে রেখে এন্টার বোতামে চাপ দিতে হবে ফেসবুকের সাইন ইন পৃষ্ঠা আসবে সাইন ইন পৃষ্ঠার ইমেইল ওর ফোন ফিল্ডে আতিয়া ডট মজুমদার অ্যাট টাইপ করতে হবে পাসওয়ার্ড ফিল্ডে গুপ্তবর্ণ টাইপ করতে হবে লগ ইন বোতামে ক্লিক করতে হবে অথবা কিবোর্ডের এন্টার বোতামে চাপ দিতে হবে আতিয়া মজুমদারের ফেসবুক খুলে যাবে আতিয়া মজুমদারের ফেসবুকে দেখা যাচ্ছে এরই মধ্যে নিউ ফ্রেন্ডস শিরোনামে বার্তা এসে গেছে হৃত্বিকা সেতু অ্যান্ড টু আদার্স অ্যাকসেপ্টেড ইউর ফ্রেন্ড রিকোয়েস্টস অর্থাৎ আতিয়া মজুমদারের বন্ধুত্বের প্রস্তাবে চারজন সাড়া দিয়েছেন বার্তাটির ওপর ক্লিক করলে নিউ ফ্রেন্ডস তালিকায় বন্ধুত্বের প্রস্তাব গ্রহণকারী ঋত্বিকা সেতু জালাল এবং বিশ্ববাবুর নাম দেখা যাবে ক্যান্সেল বোতামে ক্লিক করে বার্তা বক্সটি বন্ধ করে দেওয়া যেতে পারে ফেসবুক টাইমলাইন বারে হোম বোতামের ওপর ক্লিক করা হলো আতিয়া মজুমদারের ফেসবুকের নিউজ ফিড পৃষ্ঠা এসে গেল পৃষ্ঠার ডান দিকের সারিতে এবং মাঝের অংশে পিপল ইউ মে নো শিরোনামে কিছু ব্যক্তির নাম দেখা যাচ্ছে এরা ঋত্বিকা সেতু জালাল এবং বিশ্ববাবুর প্রত্যক্ষ বা পরোক্ষ বন্ধু এদের প্রত্যেকের নামের সঙ্গে অ্যাড ফ্রেন্ড লেখা রয়েছে অ্যাড ফ্রেন্ড লেখার উপর ক্লিক করলে ওই সব ব্যক্তির কাছে বন্ধুত্বের প্রস্তাব চলে যাবে তারা প্রস্তাব গ্রহণ করলে আতিয়া মজুমদারের ফেসবুক বন্ধুর তালিকায় নতুন বন্ধু যুক্ত হবে এভাবেই বন্ধুর সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকবে